শিক্ষা কারিকুলাম পূর্ণাঙ্গ, মূলত এটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান কারিকুলাম, আর শ্রেণী হচ্ছে ওই বিধানের জীবন জীবন বিধানের এই সামান্যতম অংশ। তো এই কারিকুলামটা পূর্ণাঙ্গ, একবারে পূর্ণাঙ্গ জীবন বিধান শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা ব্যবস্থা কি হবে, কিভাবে চলবে, কিভাবে হবে, কিভাবে জন কামিং ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে উপকৃত হবে, এই সমস্ত বিষয়ে চিন্তা করে এই কারিকুলাম তৈরি করা হয়। এই কারিকুলাম যেটা নতুন পদ্ধতি, সেই ক্ষেত্রে আপনারা আসলে শিক্ষার্থীদেরকে কতটুকু শিখাতে পারছেন বা ওরা কতটুকু আপনাদের কাছে নিতে পারছেন? আসলে বিষয়টা তো নতুন, টিচারদের জন্য যেমন নতুন, ছাত্রদের জন্য ঠিক তেমনই। তো নতুন জিনিস শিখাই তো ছাত্রদের কিছু প্রতিবন্ধকতা আসছে, ছাত্র ছাত্রীদের তো আসছেই। তবে আমি বলবো ছাত্রদের জন্য আরো পর্যাপ্ত ট্রেনিং এর এবং বিভিন্ন ওয়ার্কশপ এইসবের প্রয়োজন আছে। এই সমস্ত যখন হয়ে যাবে তখন 2-1 বছরের ভিতরে এমনি অটোমেটিক এটা দাঁড়ায় যাবে আমার ধারণা। আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা? আমার বিদ্যালয়ে এখন বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 458 জন। শিক্ষার হার এবারে SSC-তে 85%, 84, যেটা যশোর বোর্ডে ছিল 82.34 মনে হয়, সেখান থেকে আমাদের ইয়ে। তবে এই করোনার কারণে, আমার এখানে প্রত্যন্ত অঞ্চল, তো করোনার কারণে অনেকটা পিছিয়ে গিয়েছিল বাচ্চারা, এখন আবার আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে। তবে কোনোদিনও রেজাল্ট আমাদের যশোর বোর্ডের চেয়ে নিচে আসে নাই। ও গতবার ছিল রেজাল্ট 96%, মাত্র 2 জন ফেল করেছিল বাচ্চা। সবশেষে আপনি বলবেন যে আপনার এই বিদ্যালয় নিয়ে আপনার কি স্বপ্ন? হ্যাঁ, বিদ্যালয় নিয়ে তো স্বপ্ন সবারই থাকে, কারণ হেডমাস্টার যেমন বিদ্যালয়টি তেমন। তো সেই দিক দিয়ে আমি তো বিদ্যালয়ের সাফল্য কামনা করি, সেটা আছে, এবং বিদ্যালয়টিকে যাতে একটা পূর্ণাঙ্গ বিদ্যালয় রূপান্তরিত করা যায় সেই চিন্তা সবসময় থাকেই। আর আমার চিন্তা হচ্ছে চেঞ্জ, আমি যখন 9 সালে আসি তখন বিদ্যালয়ের চেহারা কি ছিল, আর এখন 23 সাল, এই 13 বছর পরে বিদ্যালয়ের চেহারাটা কেমন, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই বিভিন্ন ভাবে যোগাযোগ করে সরকারের সহযোগিতায় আমাদের মাননীয় এখানে MP মহোদয় আছেন হাসানুল হক, ওনার সহযোগিতায়, স্থানীয় জনগণের সহযোগিতায় আমি এখন বিদ্যালয়টিকে 4তলা ভবনে রূপান্তরিত করতে পেরেছি। ল্যাব খুব তাড়াতাড়ি আসবে, আমার আরেকটু অল্প চাহিদা আছে, আর যে কয়েকদিন চাকরি আছে ভাবছি যে বাউন্ডারিটা এবং একটা পূর্ণাঙ্গ গেট এটা করতে পারবো। আর এখানে একটা খেলার মাঠ খুব দরকার ছিল, আমরা বিভিন্ন সময় সরকারের কাছে দাবিও করেছি, এখন জানি না সরকার কিভাবে নেবে। এই যে এখানে যে পাশ দিয়ে যে খালটা আছে, এই খালটা যদি কালভার্ট মতো করে দিয়ে মাঠটা যদি পূর্ব পশ্চিম লম্বা করা যেত, তাহলে আমার মনে হয় একটা পূর্ণাঙ্গ মাঠও হতো, এলাকার বিশাল উপকারও হতো। এই বিভিন্ন কারণে চারপাশে ঘর হওয়ার কারণে খেলার মাঠটা একটু ছোট হয়ে গেছে, যেটা বাচ্চারা পুরোপুরি তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না। তো এই তো স্বপ্ন দেখছি, দেখা যাক আল্লাহ কত দূরে নিয়ে যায়।